চিরিখাতে ধরা পড়ল মণিপুরের ইউনাইটেড ট্রাইবাল লিবারেশন আর্মির এক সদস্য। পুলিশ ও আসাম রাইফেলসের জওয়ানরা যৌথ অভিযান চালিয়ে হ্যানলেন মৌবজ নামের লিবারেশন আর্মির সদস্যকে গ্রেফতার করেন। শুক্রবার সন্ধ্যায় জিরিঘাট থানার অন্তর্গত জারুলা ক্যাম্পের 29 আসাম রাইফেলের জওয়ান ও জিরিঘাট পুলিশ এক গোপন অভিযানের মাধ্যমে লক্ষ্মীনগর এলাকার খাসিয়াপঞ্জি ঘাট থেকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি হলো মণিপুরের সেনাপতি জেলার ছাপরময়না থানার অন্তর্গত আইতু ভেং গ্রামে। ধৃতের কাছ থেকে একটি পিস্তল, ম্যাগজিন, 5টি তাজা গুলি সহ একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। জিরিঘাট থানায় তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।